বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। যাকে পর্দায় দেখলে মনে হয় ভীষণ গম্ভীর, রাশভারী, কখনো মা কখনো শাশুড়ি, সংসারকে কড়া শাসনে বেঁধে রাখতে ভালোবাসেন, কিন্তু বাস্তবে তার সাথে মিশলে বোঝা যায় কতটা খাঁটি মনের মানুষ, কতটা প্রাণোচ্ছল মানুষ। কিন্তু জীবনের সমস্ত কঠিন লড়াই কিন্তু তিনি হাসি মুখে জয় করে ফেলেন। তিনি আর কেউ নন, আমার সঙ্গে এই মুহূর্তে অভিনেত্রী অঞ্জনা বসু। দিদি কেমন আছো? মানে এই প্রশ্নটা তোমার কাছে মানে আগেই করা উচিত, তুমি কেমন আছো? হ্যাঁ, এখন ভালো আছি, অনেক ভালো আছি। সেই জন্য তোমার সঙ্গে এত দীর্ঘ বিরতির পর দেখা করার সময় হলো। যেটা তোমার কাছে শুনছিলাম যে লড়াইটা এক বছর ধরে লড়ছো, মানে এই তুমি আমাকে যখন বলছিলাম তখনও দেখছিলাম যে তুমি বেশ হেসেই বলছো যে এই এই হয়েছে, কিন্তু এটা বলা তো অতটা সোজা না। মানে যেটা তুমি এতদিন ধরে পার করে এসছো সেটা ভাষায় হয়তো এভাবে বলা যায় না। কী হয়েছিল? আমরা মাঝের সময়টা অনেকেই জানি না যে কীভাবে তুমি কাটিয়েছো এই একটা বছর। আমি নিজেও জানি না আমি কী করে কাটালাম, মানে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সত্যি সম্ভব নয়। আমি আমার বাবা মা, আমার বহু আত্মীয় স্বজন আমার সামনে তারা ক্যান্সারে চলে গেছেন, মানে আমি তাদের যন্ত্রণাও দেখেছি। মানে আমি জানি না যে আমার আমি যে কষ্টটা বা যে সময়টা আমি অতিবাহিত করেছি বিছানায়, মানে অতদিনও কাউকে আমি বিছানায় পড়ে থাকতে দেখিনি। কিন্তু হ্যাঁ, আমি হাসছি, আমি না হেসে কী করবো বলো তো, এসব মানে কী বলবো, ঈশ্বরের খেলা তাই না? এত মানে জীবনের ওঠা পড়া তো থাকবেই, মানে যত হাসি মুখে যত ডিগনিফাইড ওয়েতে সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো তত সুন্দর হবে তাই না? মানে আমি প্রচণ্ড যদি কান্নাকাটি করি, আমি প্রচণ্ড যদি আমার বাড়ির লোকজনদেরকে বিরক্ত করে শেষ করি, তাহলে তো আমার যন্ত্রণাটা কমবে না, আমার ব্যথাটা কমবে না, আমার ভোগার সময়সীমাটাও কমবে না, উল্টে ওই সময়টা আমার কাছে আরও যন্ত্রণাদায়ক হবে। তো আমি বুঝে গেছিলাম যে আমাকে ছমাস পড়ে থাকতে হবে বিছানায়, সেটা কি এক বছরে ঠেকবে সেটা বুঝতে পারিনি। কিন্তু মানে আমাকে যখন থাকতে হবে তখন তো মানে ছটফট করে কোনো লাভ নেই, বরং যতটা শান্ত থাকবো, ধীর থাকবো, তত সহজে ওই সময়টা পার, সময় আমি না জাস্ট সময় পার করছিলাম, মানে জাস্ট সময়টা পেরিয়ে যাক, একটা দিন পেরোলো আর একটা দিন পেরোলো। মানে আমার তো অনেক রকমের অসুস্থতা হলো সারা জীবনের, সব কিছু জমে থেকে থেকে এই এক বছরে হলো। লাস্ট যখন অপারেশনটা হলো, অপারেশনটার পর আমি দিন গুনতাম, তার আগে আমি দিন গুনিনি। অপারেশনের পর আমি সাত দিন পরে পরে বলতাম 7 দিন হলো, আবার 7 দিন পরে বলতাম 15 দিন হলো, এরকমভাবে ভাবে একটু একটু করে গুনতাম। কিন্তু সেটার জন্য সত্যি আমি অস্থির হইনি, একটুও অস্থির হইনি, মানে আমি কি করে হলাম না আমি জানি না, মানে ডিপ্রেশনে চলে যাওয়ার কথা ছিল, যে কেউ চলে যেত। কিন্তু আমি ডিপ্রেশনে চলে যাওয়া তো দূরস্থান, অন্যান্য সময় মানে জীবনের অন্যান্য ওঠা পড়ায় আমার খুব কাছের এক বান্ধবী আছে সাইকোলজিস্ট, তার মাথা খেয়ে রেখে দিয়ে আমি দিনের মধ্যে 5 বার ফোন করে, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, কী করে অ্যাডজাস্ট করবো, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, কী করে এটাকে কোপ করবো বলে, মানে পাগল করে দিতাম ওকে। ও আমাকে বললো যে না, এই অসুস্থতায় আমি একটাও তোর ফোন পাইনি। ও আমাকে ফোন করেছে, কেমন আছিস, সে আছিস, মেসেজ করছে, দেখতে আসছে, কিন্তু আমি মানে আমার কষ্ট হচ্ছে বলে ওকে একটাও ফোন করিনি এক বছরে। কারণ আমি দেখছিলাম যে আমি যত এই এইগুলো করব তত আমি অস্থির হব, আর আমার অস্থির হওয়াটা আমাকে কষ্ট দেবে। একজন ব্যস্ত মানুষ যে সবসময় মোটামুটি একটা ব্যস্ততার মধ্যে দিয়ে থাকে, সেটা অভিনয় হোক অন্যান্য কাজ হোক, কিন্তু সেই মানুষটা একটা বছর বিছানায় শুয়ে রয়েছে। কোনো সময় কি মানে মানসিক অবসাদ, তুমি যেটা বললে যে ডিপ্রেশন আসার কথা কিন্তু তোমার আসেনি, কোনো সময় কি মানসিকভাবে ভেঙে পড়েছিলে? না, মানসিকভাবে কখনো ভাঙিনি, কিন্তু যন্ত্রণাটা সাংঘাতিক হতো, মানে ওফ আমি মনেও করতে চাই না, ভীষণ কষ্ট, মানে ওটা যখন আমি আর পারছি না মানে তখন কেঁদে ফেলতাম অবভিয়াসলি, তখন চুপ করে তাও চুপ করে শুয়ে শুয়ে কেঁদেছি। মানে আমার যিনি নার্স ছিলেন, যিনি আয়া ছিলেন, তারাও খুব রেয়ার আমার চোখের জল দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে আমি কাঁদছি, কিন্তু
চোখে জল পড়ছেটাও আমি চেষ্টা করি যেন তারা দেখতে না পায়, কারণ তারা তো একেবারে ছায়ার মতন। মানে আমাকে পাশ ফেরাতে হতো, তিনজন চারজন লাগতো আর ছখানা বালিশ লাগতো, এবং সেটা করে প্রায় মিনিট 8-9 চেষ্টায় আমাকে পাশ ফেরানো হতো, এবং সেই পাশ ফিরে আমি খুব বেশি হলে 1.5 থেকে 2 মিনিট থাকতে পারতাম। সোজা করে দাও, সোজা করে দাও, সোজা করে দাও করছে, আবার ওই অতক্ষণ ধরে অতজন মানুষ মিলে আবার সোজা করতো, এইরকমভাবে ছিলাম। কিন্তু ওই যে যখন প্রচণ্ড যন্ত্রণা, আর পারছি না, কষ্ট নিতে পারছি না, তো তখন একটু কাঁদতাম এই আর কি। কতটা স্ট্রং হলে হয়তো এইভাবে বলা যায়। তো এখন ধীরে ধীরে বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছো, এই যে দীর্ঘ অসুস্থতা কাটলো, আবার পর্দায় ফেরা, অভিনয় করা, মানে এইটা কি যেন টেনশন থাকতো যে আবার কি কাজ পাবো, কোন চরিত্রে পর্দায় আসতে পাবো? আমার মনে হতো যে আমি আর কাজ করতে পারবো না, এটা মনে হতো। কিন্তু সেটা মনে হতো বলে আবারও সেটা মনে হতো মানে যে আমার সামনে পৃথিবী ধসে গেল, সেটাও হয়নি। আমার মনে হতো যে আমি 20 বছর আছি ইন্ডাস্ট্রিতে, 20 বছর কাজ করেছি, আমি 1 বছর বিছানায় আছি, এবং আমার মনে হয়নি যে আজকে আমি বসে সত্যি কথা আজকে বলি তোমার ক্যামেরার মাধ্যমে, যে এই যে তোমার সাথে বসে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমি ভাবতেও পারিনি আমি কোনোদিন এরকম স্বাভাবিক জীবনে ফিরব। আমার মনে হয়েছিল যে আমি হয়তো এভাবে বিছানায় থাকবো না, কিন্তু এই নর্মাল লাইফটা আমার কোনো দিন আসবে না, আর আর কোনো দিনই আসবে না। আমি যে 1 বছরের মধ্যে তোমাকে আমি ইন্টারভিউটা দিতে পারছি, এটা আমার কাছে মানে এটা ঈশ্বরের অনেক আশীর্বাদ, তাই আমি পাচ্ছি। মানে আমি এখন বলতে গিয়ে কেঁদে ফেলেছি প্রায়। কিন্তু আমার মনে হয়েছিল যে কাজ কি দেবে মানুষ, আমি স্বাভাবিক হাঁটাচলাই করতে পারতাম না। মানে ইনফ্যাক্ট আমি এখনও আগের মতন ফিট তো নই একদমই, মানে আমি আগে যেরকম ছুটতাম, আমাকে এখন ওই ছুটতে বললে সেটা কিন্তু আমি পারবো না, বা আগের যতটা কর্মঠ ছিলাম আমি এই 1 বছরে এই জায়গায় এসেছি, মানে 2 মাসে আবার সেই জায়গাতেও হয়তো পৌঁছে যাব, কিন্তু সেটা আমি পারবো সেটা আমি বুঝতে পারিনি যখন আমি বিছানায় ছিলাম। তো কাজে আমি আর কাজ করব না, আমাকে কেউ কাজের জন্য ডাকবে না, সেই টেনশনও আমার হয়নি, কারণ আমি ধরেই নিয়েছিলাম আমি আর কাজ করবার অবস্থাতে আসতে পারবো না। কিন্তু আমার মনে হচ্ছিলো আমি যেন প্রাণটা যেন থাকে, আমি যেন আমার কাছের মানুষগুলোকে সামনে থেকে যেন দেখতে পাই, আমার যারা কলিগ যারা অভিনয় করছে তাদের সাথে যেন আমি ফোনে কথাটুকু বলতে পারি, তাদের সাথে যেন হোয়াটসঅ্যাপে যোগাযোগটুকু থাকে, বা আমি যদি কখনো এই সোফাটাতে বসে আমি টিভিটা পর্দায় তাকানোর অবস্থায় যেদিন আসবো সেদিন যেন আমি তাদেরকে স্ক্রিনে দেখতে পাই। আমাকে দেখতে পাবো না তাতে কী আছে, আমি 20 বছর তো ছিলাম, বা আমার কোনো কাজ, আমার বহু সিনেমা এখন টেলিভিশনে দেখায়, সেই কাজগুলো বসে বসে দেখবো, কিন্তু আমি যেন বেঁচে থাকি। আমার এইটা মনে হতো যে আমার কাছের লোকগুলোকে, আমার ছেলেকে, আমার হাজবেন্ডকে, ওদেরকে যেন আমি কাছ থেকে দেখতে পাই, চলে যেন না যাই, এটুকু মনে হতো। তো একজন অভিনেত্রী যার সাফল্যের মানে চূড়ায় বসে রয়েছে, সেখান থেকে একজন বলছে যে নিজেকে পর্দায় দেখতে পাবো না, তাতে কি হয়েছে কাছের মানুষ, এটা বলতে গেলে যে কতটা মনের জোর লাগে সেটা হয়তো তুমি বুঝিয়ে দিও। না, মনের জোর আমার প্রচণ্ড প্রচণ্ড, এবং আমি চলি পুরো আমার মনের জোরের উপরেই, কারণ আমার জীবনে আমার ভীষণ কাছের যারা তারা জানে আমার জীবনের কী কী পাহাড়, কী কী এভারেস্ট আমি পার করেছি বিভিন্ন সময়ে আমার জীবনের, মানে আমার স্থির বিশ্বাস, মানে অন্তত আমারকে যতজন চেনে তারা বলে যে তারা তাদের জীবনে কাউকে এত ঝড় এবং এত পাহাড় পেরোতে দেখেনি, সবটা আমি পেরেছি আমার শুধুমাত্র মনের জোরের জন্য, সেটা আমার সাংঘাতিক আছে, এটা ঠিক। আদারওয়াইজ ছেলে বিদেশে থাকে, তো সেটাও পাঠাতে পেরেছি মনের জোরের জন্য। হ্যাঁ, টাকা পয়সাটা অন্য কথা, সেটা আকাশ থেকে কেউ আমাকে পুষ্পবৃষ্টির মতন ফেলেনি, সেই জোগাড় যন্ত্র বা সেই প্ল্যানিং সেইগুলো ছিল, কিন্তু মনের জোর না থাকলে ওটা করা যায় না, তো ওই আর কি। একটা কথা বলো, মানে অভিনয় জীবনে তো একটা হিউজ স্ট্রাগল রয়েছে, যেরকম অসুস্থতা নিয়ে তুমি বলছিলে যে থাকাটাই জরুরি ছিল সেই সময়ের কাছে, কিন্তু এই অভিনয় করা, অভিনেত্রী হিসেবে টিকে থাকার যে লড়াইটা, আমি যতদূর জানি পাটনা থেকে ডেলি প্যাসেঞ্জারই করে অভিনয় করা, তো এটা এটা সহজে মেনে নিতে পেরেছিস যে পাটনায় চলে যাব, সেখান থেকে ডেলি প্যাসেঞ্জারই করে অভিনয় করব? আমি না এখন যখন সেটা ভাবি, আমি ভাবি কী করে করেছিলাম, কিন্তু ওই সময় বুঝতে পারিনি। মানে ওই সময় যদি বুঝতাম তাহলে আমি আজকে এখানে বসতাম না, তাহলে আজকে তোমার বুম আমার মুখের সামনে থাকতো না। আমি মানে কি বলবো, মানে সত্যি কথা, আমি যেভাবে পাটনা থেকে ডেলি প্যাসেঞ্জারি করে কাজ করেছি, মানে আমি ধরো
শুক্রবার রাত্রিবেলায় ট্রেনে উঠেছি, শনিবার দিনকে নেমেছি, শনিবার দিনকে সারাদিন কাজ করেছি, শনিবারের রাতে ট্রেনে উঠেছি, রবিবার সকালে পাটনায় পৌঁছেছি, রবিবার সারাদিন থেকেছি, সোমবার দিন সকালের ট্রেনে উঠেছি, সোমবার দুপুরবেলায় পৌঁছেছি, মঙ্গলবার দিনকে শ্যুট করে মঙ্গলবার রাতে ট্রেনে উঠে আবার পাটনা চলে গেলাম। মানে এরকম করে ডেলি প্যাসেঞ্জারি করতাম, এবং তাতে অনেক সময় এমন হয়েছে যে আমার কাছে টিকিটও নেই। মানে আমার এটা এটা খুব মানে গর্বের কথা নয়, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে কোনো রিজার্ভেশন নেই, কিছু নেই, কিন্তু আমাকে আসতে হবে। মানে আমার কিছু উপায় ছিল না, মানে একটা লোকাল টিকিট কেটে আমি রাতের ট্রেনে উঠে পড়েছি, এবং আমি একা মহিলা, কোনো রিজার্ভেশন নেই, কিছু নেই, মানে ব্যাঞ্চে ধরা ব্যাট নিতে জিগা, ভাইসে ধরা প্যার কিনে যে ব্যাট নিতে জিগা, এরকম করে 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 আমি কতবার হয়েছে যে আমাকে আসতে হয়েছে। কারণ এখানে তো হঠাৎ করে হয় না যে কালকেই তোমার সিন আছে বা পরশুই তোমার আছে, তো আমি কি করে টিকিট পাবো তখন? তো এরকম হয়েছে শ্রাবণ মাসে, শ্রাবণ মাসে যেহেতু দেওঘরের বাবার মাথায় জল ঢালার একটা সাংঘাতিক অবস্থা, মানে তোমার কিসের রিজার্ভেশন, তোমার তোমার রিজার্ভেশন পাত্তাই দেবে না কেউ। সেই সময় আমার মনে আছে আমি একদিন ওরকম যে আমার একটা ধরো সোমবারে বলছে আমাকে বুধবার দিন সকাল থেকে শুটে লাগবে, মানে আমাকে মঙ্গলবারের মধ্যে পৌঁছতে হবে, কোনো ট্রেনের টিকিট নেই। আমি ভোরবেলা 5টার সময় বাড়ি থেকে বেরোলাম, মানে সোমবারে বলেছে মঙ্গলবার ভোরবেলা বেরোলাম দুখানা ব্যাগ হাতে নিয়ে। আমি 4টে লোকাল ট্রেন, মানে পাটনা থেকে পাটনা সিটি, পাটনা সিটি থেকে মোকামা, মোকামা থেকে আবার আরেকটা ট্রেনে ঝাঝা, ঝাঝা থেকে আরেকটা ট্রেনে আসানসোল, আসানসোল থেকে আরেকটা ট্রেনে, মানে সব লোকাল লোকাল, আসানসোল থেকে আরেকটা ট্রেনে বর্ধমান, বর্ধমান থেকে আরেকটা বর্ধমান লোকালে এসে লিলুয়ায় নামলাম। তখন রাত 11:45 না এরকম একটা, মানে এরকমভাবেও এসেছি। তো এখন মনে হয় কী করে করেছি রে বাবা, মানে কোনো মানুষ এটা করতে পারে? কিন্তু সেই সময় কিচ্ছু মনে হয়নি, কারণ সেই সময় আমার কীরকম না, মানে ওই ছুটে চলে না মানুষ রুদ্ধশ্বাসে, মানে যখন ধরো তোমার বাড়িতে আগুন লেগেছে বা কোনো একটা সমস্যা, বা তুমি জানো যে তোমার কেউ একজন, খুব কাছের কেউ একজন খুব বিপদে পড়েছে, তুমি কি তখন ভাববে যে আমি ট্রেনটা পাবো না, বাসটা পাবো না, কি করব? মানে তখন যেরকম মানুষ রুদ্ধশ্বাসে ছোটে, আমি না, মানে আমার ওই 3.5 বছর, ইনফ্যাক্ট 3.5 বছর, আমার 3.5 বছর বাদে আমার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে এখানে এসছে, ওই 3.5 বছর না আমি ওই রকম করে ছুটেছি। আমি যদি ভাবতে বসতাম পারতাম। আমি যতদূর জানি তুমি হাওড়ার মেয়ে, তো সেখান থেকে পাটনায় শিফট হয়ে যাও বিবাহ সূত্রে, তো যখন শিফট হয়ে গেলে পাটনায়, মানে তখন সেখানকার পরিস্থিতি সামলিয়ে কলকাতায় এসে শুটিং করাটা, তখন কি মনে হয়েছিল যে না কলকাতায় থেকে কাজ করে আবার কিছুদিন পর ব্যাক করবো? না, সেটা মনে, ইনফ্যাক্ট কি মনে হয়েছিল, পুরোটা ঘোরের মধ্যে ছিলাম। শতাব্দী এক্সপ্রেসের ভাড়া তখন ছিল 157 টাকা। আমি, আমার খুব সামান্য একটা 52,000 টাকার পুঁজি ছিল, মানে আমার অ্যাকাউন্টে 52,000 টাকা ছিল, সেই টাকাটার ভরসায় আমি চলে এসেছিলাম। আর 152 টাকা না 157 টাকা কিছু একটা হবে, 52 অথবা 57, একটা খামে ভরে, তখন আমি একটা পেইং গেস্ট ছিলাম এখানে, পেইং গেস্ট অ্যাকোমোডেশনে ছিলাম ডোভার লেনে, সেখানে না দেওয়াল আলমারি ছিল, আর দেওয়াল আলমারি তো ওই কাগজ পাতা ছিল, কাগজের পাতা ছিল, ওর তার উপরে আমার জামা কাপড় থাকতো, ওই কাগজের তলায় একটা খামে আমার ওই 157 টাকা রাখা থাকতো। আমার মনে হতো যেদিন আমার ওই 52,000 টাকা শেষ হবে একটা টিকিট কাটবো ফেরত চলে যাবো। এবং ওই 157 টাকা আমার রেখে দেওয়া উচিত ছিল সারা জীবন, কিন্তু সেইটা আমার হাজব্যান্ড যখন এখানে ট্রান্সফার হয়ে চলে এলো, তার 1 বছর পরে গিয়ে সেই টাকাটা আমি খরচ করি, কিন্তু ওই 157 টাকাটা রাখা ছিল খামে ভরে, যে যেদিন দেখবো আমার টাকাটা শেষ হয়ে গেছে সেদিন টিকিটটা কাটবো, মানে টিকিটের টাকাটুকুনি যেন থাকে, টিকিটটা কাটবো পাটনা ফেরত চলে যাবো। এই যে যাতায়াতটা বা এই স্ট্রাগলটা সম্পূর্ণ কি অভিনয়কে ভালোবেসে, যে অভিনয়টা করবো বলেই এতটা কঠিন পথ পেরিয়ে আসা? না গো, ফ্র্যাঙ্কলি স্পিকিং অভিনয়কে ভালোবেসে আমি আসিনি, আমার আমাকে কাজটা করতে হতো, আমাকে একটা প্রফেশনের মধ্যে ঢুকতে হতো। আমি কোনো চাকরি করতে চাইনি, ওই লাল নীল হলুদ সবুজ ফাইল ঘাঁটা কাজ আমি করতে পারবো না, তো আমি এমন একটা কাজ করতে চেয়েছিলাম যেটা করে আমি আনন্দ পাবো।
আমি এমন একটা কাজ করতে চেয়েছিলাম যেটা করে আমার কখনো যেন মনে না হয় যে আমাকে করতে হচ্ছে। তো আমি যেহেতু খুব ছোট থেকে 4 বছর বয়স থেকে নাচ শিখি, আবৃত্তি করি, তো ফলে আমার মনে হয়েছিল, কিন্তু অভিনয় কোনো দিন করিনি, তো আমার মনে হয়েছিল আমি ঠিক অভিনয় করব এমনটাও ভেবে আসিনি। আমি একটু মডেলিং করব, আবৃত্তি করব, কখনো নাচ করব, এই সমস্ত একটা কিছু ভেবেই এসেছিলাম। মানে মডেলিংটাই বেসিক্যালি মাথায় ছিল, কারণ আমি যে চলে ফিরে কথা বলে অভিনয় করতে পারবো সেটা আমি জানি না, আমি কোনোদিন করিনি, কোনোদিন করি মানে সে ছোটোবেলায় যেরকম সবাই করে সেরকম করেছিলাম, কিন্তু আমি জানি না, মানে আমার মনে হয়েছিল যে ওই রকম করেই বোধহয় জীবনটা মানে সুন্দর পার করতে পারবো, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে না, অতটা সহজও নয়। তখন ওই নানা রকমের স্ট্রাগল মানে আমার একটু সমস্যা হচ্ছে যেহেতু আমি খুব ছোটো বয়সে আসিনি, এবং আমি সমাজে মানে আমার বিবাহ সূত্রে বা আমার পারিবারিক সূত্রেও মানে সমাজের এমন একটা স্ট্রেচার থেকে এসেছি যে যেখানে আমি খুব মাথা ঝুঁকিয়ে কারোর কাছে কাজ চাইতে পারবো না, কারণ আমার বাবা আমার দাদা তারা ভীষণ ভালো, তাদের মানে চাকরির ব্যাকগ্রাউন্ড, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, তারা একটা সাংঘাতিক জায়গা, সেখান থেকে খুব মাথা নিচু করে আমি মানে আমি নিজেও ভীষণ আমার সেলফ রেসপেক্ট চূড়ান্ত, কিন্তু প্লাস আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা সমানে আমাকে হন করতে হচ্ছে, সেটা আমি কোনোদিন করতে পারবো না। তো ফলে আমি না মনে ওই বসে থাকতাম যে কে কখন আমাকে কাজের জন্য ডাকবে, তখন আমাকে কজনই বা চেনে, কিন্তু তার মধ্যেও ডেকেছে এনার থেকে উনি ওনার থেকে তিনি ডেকে গেছেন। সব থেকে বড় যেটা আমার পাওনা ছিল, তারপরে আমি বছর খানিকের মধ্যেই আমি মুখোমুখি দলে সৌমিত্র চট্টোপাধ্যায়, উনি নিজে আমায় ডেকে পাঠালেন, ওনার সঙ্গে আমি থিয়েটারটা শুরু করে দিলাম। ওইটা তখন আমার মনে হলো যে এইটাই আমার দুনিয়া, কিন্তু আমি যদি বলি আমি অভিনয়কে প্রচন্ড ভালোবেসে এসেছি তাহলে মিথ্যে কথা বলা হবে, আর মিথ্যে আমি বলি না। আচ্ছা, এই পুরো অভিনয় জীবনে পরিবারকে কতটা পাশে পেয়েছে, মানে এই যাতায়াত এখানে আসা? দেখো, আমার হাজব্যান্ড তখন পাটনায়, আমার ছেলে প্রথম 6 মাস পাটনায় ছিল, তো ও যে স্কুলে, তখন তো প্লে স্কুলে পড়ে, একদমই ছোট, প্লে স্কুলে যে পড়তো তার যে প্রিন্সিপাল ছিল তিনি আমাকে অসম্ভব ভালোবাসতেন, আর আমার ছেলেকেও, তো উনি বলেছিলেন যে অঞ্জনা তুমি যাও, আর একটু হাম দেখ লেঙ্গে, ও স্কুলের পরে নিজের বাড়িতে নিয়ে চলে যেত, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিত, আমার হাজব্যান্ড অফিস শেষে ওকে নিয়ে বাড়ি আসতো। হ্যাঁ, তারপরে ছেলেকে নিয়ে থাকা, ছেলেকে সঙ্গে রাখা, ছেলের সব কিছু দেখাশোনা করা, সেটা অবভিয়াসলি করেছে, সেটা একটা বিরাট সাপোর্ট। ও যদি বলতো আমি ওটা করতে পারবো না, তখন আমার ওই টাকাটা ছিল না যে আমি সঙ্গে লোক রেখে দেবো যে ও সবটা করবে, আমি সেটা পারতাম না, অবভিয়াসলি সেটা করেছে। কিন্তু হ্যাঁ, আমার যে ছোটাটা সেটা একদম একান্ত আমার ছোটা ছিল, বা আমার এই স্ট্রাগল পিরিয়ডটাতে আমার হাজব্যান্ডের থেকে আমি একটা টাকা নিইনি, কারণ আমার মনে হয়েছিল আমি যদি ফেলিওর হই তাহলে আমি ফেলিওর হলাম, আমার ফেরত যাওয়ার একটা জায়গা আছে, আমার বাসা আছে, কিন্তু আমি যদি ওর টাকাটাও নিয়ে নিই একটা সময় গিয়ে দেখবো আমরা পথে বসেছি, আমি সেটা করতে পারি না, মানে আমি অতটাই রেসপন্সিবল কখনো হতে পারি না। আমি কিছু একটা করতে চাইছি, কারণ আমার মনে হয়েছিল, আরও পরিষ্কার করে বলে আমার মনে হয়েছিল যে এখন যা কঠিন পৃথিবী, একজনের আর্নিংয়ে না ভালো করে জীবনযাপন করা যায় না, না তো ছেলেকে ঠিক করে মানুষ করা যাবে, কারণ আজকাল এডুকেশন ভীষণ এক্সপেন্সিভ অ্যাফেয়ার, মানে আমি ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, আমি তাই ভীষণ প্র্যাকটিক্যাল কথা বলছি, রূপলী বরদাসী ভীষণ চাকচিক্যের মায়ার কথা আমি বলছি না, কারণ আমি ওরকম নই একদম। তো আমি সেই জন্য সেই ভাবনা থেকে আমি মানে বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম, তো তখন আমার মনে হয়েছিল যে এইটা আমি বেরিয়েছি ফলে এটা আমার লড়াই, এটা আমার যুদ্ধ, এই যুদ্ধে যদি আমি আমার হাজব্যান্ডের টাকা পয়সা ওকেও ইনভলভ করে দিই তাহলে একটা সময় গিয়ে যদি আমি ফেলিওর হই তাহলে আমরা দুজনে মিলে পথে বসবো, তো সেইটা আমি করবো না, আমি পারলে পারলাম, আমি না পারলে আমার তো ফেরত যাওয়ার জায়গা আছে, এই ভাবনা থেকেই করা। হাজব্যান্ডের কতটা সম্মতি ছিল এই বিষয়টাতে? না, নিশ্চয়ই ছিল, না হলে আমি কী করে আসতাম এত দূর থেকে? কি ইনফ্যাক্ট আমি না ওখানে ইটিভি বিহারে কোরিওগ্রাফি কাজ করতাম, মানে আমি অ্যাঙ্কারিংয়ের জন্য গিয়েছিলাম ওখানে অ্যাঙ্কারিং করবো বলে, তো সেখানে একটুখানি অসুবিধে হলো, মানে যেহেতু বাঙালি ওদের নেওয়া ঠেওয়াগুলোর একটুখানি সমস্যা হচ্ছিলো, তো তখন ওনারা আমার থেকেও বেশি আমার হাজব্যান্ডকে বলেছিলেন যে
इनको आप कोलकाता में भेजो। वो मैंने खूब प्रेस करेछिलो जे इतना अच्छा काम करेगी ये लोग कि हम लोग बोल पाएंगे कि ये हम लोग के पास आई थी, हम जानते हैं इनको, इतना अच्छा काम ये करेगी। आई नो धूर कि बोलछे एत भलो काज आमि कि करे करब, आमि कि जानी ये सब काजे। তখন আমার হাজব্যান্ডই বলল যে ওনারা বলছেন, ওনারা সমস্ত অভিজ্ঞ মানুষ বলছেন, তার মানে নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছেন, তুমি যাও। না আমি একদম যাবো না, কারণ তখন আমার বাবা মা কেউই নেই, তারা সবাই দুজনেই গত হয়েছেন, বাপের বাড়ি বলতে কিছু নেই। এলো আমি এখানে এসে কী করে করবো, না করবো না। তারপরে একটু ট্রাই করবার জন্য তিন চারবার আমার এক দিদির বাড়ি একবার, আমার এক দাদার বাড়ি একবার, আমার এক বন্ধুর বাড়ি একবার, এরকম করে এসে এসে থেকে একবার শ্বশুর বাড়িতে থেকে মানে সাত দিনের জন্য মানে বেড়াতে আসার মতন করে এসে একটু দু একটা জায়গায় একটু দেখা করে কথা বলা। বিশেষ করে আমি থিয়েটার গ্রুপগুলোতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি, যে করবো যখন বলছি তখন শিখে করা উচিত কাজটা, সেই জন্য। তো তাদের মাধ্যমে আমি যেমন ঋষিদার কাছ থেকে খুব হেল্প পেয়েছি, ঋষি মুখার্জি, ঋষিদা আমাকে পাঠিয়েছিলেন একজন ডিরেক্টরের কাছে, একজন নয় ইনফ্যাক্ট দু তিনজনের কাছে। তার মধ্যে থেকে আমার প্রথম কাজ শুক্লাদির শুরু করা। ওরকম যখন ওরকম এরোর তার বাড়িতে থেকে থেকে যখন চেষ্টা করছি, আমি তখনই বুঝতে পারছি এবং প্রত্যেকে আমাকে বলছে যে এতদিন কোথায় ছিলে এবং এতদিন আসুনি কেন, তুমি তো দারুণ কাজ করবে। এবং ওই কথাগুলো এবং প্রত্যেকেই মানে সনদদা, সাত্তকিদা সব এই ধরনের ফটোগ্রাফাররা তারা আমাকে বলছেন, তো তখন আমার কীরকম একটা কনফিডেন্স জন্মালো, তাহলে বোধহয় আমি পারবো, আমি যদি পারি তাহলে একটু চেষ্টা করে দেখি না। বাট ওরম করতে করতে একটু একটু করে সইয়ে সইয়ে করে তারপরে মনে হলো যে না, এরকম এরোর তার বাড়িতে থেকে হবে না, আমার নিজের একটা জায়গা থাকা দরকার যাতে আমি এসে সুটকেসটা নিয়ে সেখানে উঠতে পারি। তখন আমিও একটা পিজি অ্যাকোমোডেশন নিলাম, নিয়ে তারপরে ছ মাস পরে ছেলেকে নিয়ে চলে এলাম সেখানেই। এই যে এতগুলো বছর, 20টা বছর কাটিয়ে ফেলেছো, কিন্তু মাঝের কিছু সময় তুমি কাজ করোনি, তো সেই গ্যাপটা কেন ছিল? ভালো চরিত্রের অফার পাওনি নাকি তোমার পছন্দ হয়নি? না, মাঝে দু বছর আমি কাজ করিনি, সেই দু বছরটা ইনফ্যাক্ট দু বছর, তারপরে আবার দু বছর কাজ করেছি, তারপরে আবার দু বছর কাজ করিনি, এরকম হয়েছে। আর গত বছরটা তো করিনি খের। যে প্রথম দু বছর কাজ করিনি সেটা হচ্ছে 17-18, সেই সময়টা আমার ছেলে খুব অসুস্থ ছিল, মানে ওই দুটো বছর খুব ক্রুশিয়াল, তখন ওর 11-12। আর ওই দু বছরের মধ্যে 1.5 বছরই অসুস্থ ছিল, 8 বার নার্সিংহোম ঘুরেছিল, এবং তখন আমিও খুব, আমার 2-3 বার ডেঙ্গু হয়েছে। আমার ডেঙ্গুতে মানে সার্টিফিকেট দেওয়া উচিত আমার কে সরকার থেকে। আর আমার ছেলের মানে ওই আবারও ঈশ্বরের আশীর্বাদে ওকে ফেরত আনতে পেরেছি, তো ওই রকম ছিল। তো ওই সময় 2 বছর ছেলের জন্য, তারপরে তো ছেলে বিদেশে চলে গেল, তারপরে আমি আবার কাজ শুরু করলাম। তারপরে 2 বছর যে কোনো কারণেই হোক, সেটা আমি ক্যামেরার সামনে এই মুহূর্তে বলছি না, যে কোনো কারণেই হোক, 2-2.5 সম্ভবত কেউ আমাকে ডাকেননি, তাতেও আমার কোনো অসুবিধা হয়নি, মানে আমি তখনও কোনো কমপ্লেন করিনি, কোনো কমপ্লেন করিনি। মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, একটা সময় নিশ্চয়ই সবাই ডাক, কতদিন আমাকে না ডেকে থাকতে পারবেন, মানে এমন কোনো চরিত্রে কাউকে মনে হবে না যেটা অঞ্জনা বসু ছাড়া কাউকে দিয়ে আমরা কাজ করাতে পারবো না, এরকম মনে হবে না। যদি 5 বছর বাদে মনে হয়, 5 বছর বাদে তো ডাকবেন, 5 বছর বাদে কাজ করব। কিন্তু হ্যাঁ, 2.5 বছর বাদে তো ডেকেছেন, এবং তখন আমি আবার পরপর কাজ করেছি। যখন প্রথম শুরুর দিকে কাজ করছিলে, শুরুর দিকে আসছিলে, স্ট্রাগল করছিলে, তখন কোনো এমন অভিজ্ঞতা যেটা তোমাকে আঘাত করেছে? আমার খুব খুব পছন্দের একজন অভিনেত্রী, খুব সিনিয়র, অসম্ভব ভালো অভিনেত্রী, তাকে আমি এখনও প্রচণ্ড রেসপেক্ট করি, মানে দেখা হলেই তাকেও আমি জড়িয়ে ধরি, সেও আমায় জড়িয়ে ধরে, কিন্তু তার থেকে খুব মানে ফ্লোরে খুব খারাপ ব্যবহার পেয়েছিলাম তখন খুব, কি মানে এমন হাত পা কেঁপে গিয়েছিলো, মানে 8-9 এনজি দিয়ে চলেছে, আর আমার জেনারেলি মানে পাঠ ভুলে যাচ্ছি বলে এনজি হচ্ছে, এরকমটা আমার জেনারেলি হয় না। সেখানে আমি 7-8 এনজি দিয়ে চলেছি, মানে আমার আমি জাস্ট ব্ল্যাঙ্ক, আমার চোখের সামনে অন্ধকার, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কোথায়, আমি কে, আমি কেন, আমি এখানে কেন এসেছি, এটা কোথায়, মানে কিচ্ছু বুঝতে পারছি না। তো এমন খারাপ ব্যবহার তার থেকে পেয়েছিলাম, সেটা আমি মনে রেখেছি, কিন্তু তাকে কখনো বলিনি, সে বোধহয় জানেও না কোনোদিন, মানে বুঝতেও পারেনি যে আমি সেটা মনে রেখেছি বা আমি কষ্ট পেয়েছি কতটা, কিন্তু সেটারও প্রয়োজন ছিল আমার মনে হয়, এখন সেটার প্রয়োজন ছিল বলে আমি কখনো আমার জুনিয়রদের সাথে খারাপ ব্যবহার করি না।
কারণ একটা নতুন মেয়ে বা নতুন ছেলে তারা কাজ করতে আসছে অনেকটা আশা নিয়ে, অনেকটা স্বপ্ন নিয়ে, বা আমার মতন যারা এসছে যে তারা হয়তো আশা নিয়ে, মানে কী বলবো, মানে অভিনয়টাকে ওরকম ভালোবেসে আসেনি, কিন্তু কিছু একটা ভাবনা থেকে তো এসছে। তো যে ভাবনা থেকেই আসুক না কেন, তার কাছে তার ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমার কোনো রাইট নেই বাইরে থেকে তার সেই ভাবনাটাকে ধাক্কা দিয়ে নড়িয়ে দেবার, কিন্তু আমি যদি সেটা করি সে হয়তো নড়ে যাবে, সে হয়তো ফেরত চলে যাবে এবং একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে যাবে এবং সারা জীবন তার আমার ব্যবহারটা মনে থাকবে এবং তার ভেতরে ভেতরে যে হাইটা হবে আমার, আমি বিশ্বাস করি তাতে আমার ক্ষতি হবে। ইন্ডাস্ট্রি এখন অনেকটা বদলেছে তোমাদের সময়কার থেকে, তো একটা কথাও খুব মানে রটেই বলা যায় যে ইন্ডাস্ট্রিতে কম্প্রোমাইজ করতে হয়। তুমি এটা বিশ্বাস করো যে ইন্ডাস্ট্রিতে কম্প্রোমাইজ করতে হয়? দেখো, কম্প্রোমাইজের অনেক রকম পন্থা হয়, তো কে কীভাবে কম্প্রোমাইজ করবে সেটা তার উপরে। কিন্তু হ্যাঁ, অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়, আমি যে পার্টটা চাইছি সেই পার্টটা পেলাম না, সেটাও এক ধরনের কম্প্রোমাইজ। হ্যাঁ, সে কম্প্রোমাইজ আমায় করতে হয়েছে, তো আমি আমার মনে হচ্ছে যে ওই চরিত্রটা আমি দারুণ করতে পারি, কিন্তু আমাকে ওটা দেওয়া হলো না, অন্য অন্য একটা চরিত্র আমায় দেওয়া হলো। সেই চরিত্রটা আমি এমন এমন করলাম যে সেই চরিত্রটাই পরে সেই ট্র্যাকই চলতে শুরু করলো, কিন্তু ওই একটা আফসোস, ওই কাজটা আমি না নিতে পারতাম যে ওই চরিত্রটা না দিলে করবো না, কিন্তু আমি নিয়েছি, সেটা তো এক ধরনের কম্প্রোমাইজ, তাই না? সেই কম্প্রোমাইজ হ্যাঁ করেছি। এমন অনেক বড় ডিরেক্টর, নামী ডিরেক্টররা আছেন যারা যেন ছোট একটা কাজ আছে একটু করবে, আগে একটা দুটো করেওছি, মনে হয়েছে যে হ্যাঁ ওনার সাথে কাজ করার একটা অভিজ্ঞতা আমার থাকবে সেটার জন্য, এখন আর করি না, সেটা এখন আর করি না, না দাদা এই কাজটা করবো না, পরেরটা করবো। অনেকেই তো বলে যে বিয়ের পর অভিনয়ে আসাটা মানে পরিবারের সাপোর্ট থাকে না, কিন্তু তোমার ক্ষেত্রে তো সম্পূর্ণ উল্টোটা, এই যে মা হয়ে যাওয়ার পরও অভিনয় করা, ইন্ডাস্ট্রিতে আসা, সেই নিয়ে কি লোকের কোনো মানে বলে না যে কোটানকোট ভুরু কুচকানোভাবে তাকানো, যে মা হয়ে গেছো, বিয়ে হয়ে গেছে, কিন্তু তাও অভিনয়ের জন্য আসা, স্ট্রাগল করা? সে তো সবসময়, তো এখনও ভুরু তো সবাই কুচকিয়ে রয়েছে, ভুরু প্লেন খুব কম মানুষেরই হয়, যারা আমার ভীষণ কাছের বন্ধু মানে তারাও দেখে যে একটা ভালো কাজ করলো, মা কী ভালো কাজ করছিস বলেই বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ভুরুটা কুচকোচ্ছে ভেতরে, কাজে ওগুলো দেখি না, ওই ভুরু কুচকানোটা আর দেখি না, এখন আর দেখি না একদম, কারণ আমি বুঝতে পারি যে ও যেটা বলছে সেটা আমাকে ওর মনের কথাটা বলছে না, তো যেটা বলছে তাতে আমি থ্যাংক ইউ বলছি, ওই অবধি, মানে সেটা এখানেও নিই না, সেটা এখানেও নিই না, বলছে শুনছি এখান ব্যাস এখান থেকেই গেল। দাদিরা, একটা অন্য প্রসঙ্গে আসি, তোমার রাজনীতিতে আসা, এই যে রাজনীতিতে আসা মানে হঠাৎ করে রাজনীতিতে আসা, তাই নিয়ে কি ভালো কাজ হাতছাড়া হয়েছে, এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছো? ভালো কাজ কি, আমার তো কাজই হাতছাড়া হয়েছে, যেটার জন্য তখন বললাম যে বলবো না, একটা আড়াই বছর দীর্ঘ কোনো প্রডিউসার ডাকতে পারেননি, আমি তাদের দোষ দিই না, পারেননি, এবং আমার একটা যথেষ্ট ভালো টিআরপি থাকা একটা টেলিভিশন শো, সেটা তিন দিনের নোটিসে বন্ধ করে দেওয়া হয় এবং প্রডিউসার বলেছিল তোমাকে বলবো কারণটা, তো সে আর লজ্জায় আমার সঙ্গে দেখা করে উঠতে পারেনি, মেসেজ ফোন এগুলো হয়েছে, কিন্তু ফ্লোর যারা কন্ডাক্ট করতো তারা বলেছে দিদি বুঝতেই তো পারছো, তো আমি হ্যাঁ তো আমি সেগুলো নিয়েও কোনো এই করিনি, তো আমার মনে হয়েছিল যে এই বিষয়টা ঠিক নয়, এটা হওয়া উচিত নয়, কাজেই ভালো মন্দ নয়, কাজ ছাড়া হয়েছে। তুমি যখন বললে যে তুমি ভেবে ফেলেছো যে তুমি রাজনীতিতে আসবে বা এই দলের হয়েই কাজ করবে, তখন কি মাথায় মানে এটা কোনো সময় কাজ করেনি যে তোমার অভিনেত্রী হিসেবে একটা ফেস ভ্যালু রয়েছে, সেটা কমে যেতে পারে, কাজের সংখ্যা কমে যেতে পারে, তোমার দর্শক বিভাজন হয়ে যেতে পারে শুধুমাত্র এই একটাই কারণে? আমার মনে হয়নি, কারণ ওটাই তো আমি বিশ্বাস করি না, আর ওটাতেই তো আমি ভীষণ অবাক হয়েছিলাম যে এটা কেন হবে, আমার রাজনৈতিক ভাবনা আমার, তোমার রাজনৈতিক ভাবনা তোমার, হ্যাঁ, কিন্তু সেটার সাথে তো আমাদের কাজের কোনো সম্পর্ক নেই, কাজের জায়গাটা তো সম্পূর্ণ আলাদা একটা জায়গা, সেটা আমার কাজ কেন অ্যাফেক্ট করবে সেটার জন্য আমার একদমই মাথায় আসেনি। আমার মনে হয়েছিল যে আমি প্রচণ্ড সরকারের কাছে থাকলাম না, আমি সেটা চাইও নি, সেটা চাইলে তো আমি ওই দলেই যেতাম, আমি সেটা খুব একটা চাইও নি, কারণ ওই যে আমার ভীষণ নীতি টীতি, আমার ভাবনাগুলো, আমার ভাবনাগুলো আমারই ভাবনা, ভুল হতে পারে, আমার ভাবনা, তোমার ভুল লাগতে পারে, আমার ভুল লাগে না, তাই না? তো যারা ওই দলে যাচ্ছে আমার তো তাদেরকেও মনে হয়েছিল ভুল, কিন্তু তাদেরকে তাদের তো মনে হয়নি তারা ভুল পদক্ষেপ নিচ্ছে, তারা সেই পথে গেছে, ঠিক আছে,
যে যেভাবে ভাবে, যার ভাবনা যেরকম। দেখো, আমি জীবনটাকে যেভাবে দেখি তুমি তো সেভাবে দেখো না। তোমার জীবন বোধ অন্যরকম, আমার জীবন বোধ অন্যরকম, আমার জীবনের পথ চলা অন্যরকম, আমার জীবনের সমস্যা এক ধরনের, তোমার জীবনের সমস্যা এক ধরনের। আমি আমার সমস্যা ডজ করতে করতে এগোবো, তুমি তোমার সমস্যা ডজ করতে করতে এগোবে, কিন্তু দুজনেই সমস্যা নিয়েই এগোচ্ছে, কিন্তু দুটো আলাদা পথ। তো আমি কী করে বলতে পারি যে তোমার পথটা ভুল বা তোমার পথটা ঠিক? তো বলতে পারি না। তোমার পথটা তোমার, আমার পথটা আমার। হ্যাঁ, আমি মাঝপথে গিয়ে বুঝতে পারতে পারি যে আমি ভুল পথে এলাম, মানে আমি ভুল করলাম, সেটা হতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু আমার ভাবনা নিয়ে তো আমার চলতে হবে, আমার তো একটা ভাবনা থাকতে হবে, ভুল ভাবনা থাকলেও সেটাও তো থাকতে হবে। আমার কোনো ভাবনা নেই যে যেটা বলছে সেটা করছে, সেই দিকে চলছি, সেটা তো ঠিক নয়। রাজনীতিকে একটু সরিয়ে আমি একটা অন্য প্রশ্ন করি, যে অভিনেত্রী হিসেবে নিজের করা কোন কোন কাজগুলোকে তুমি সেরা হিসেবে বেছে নেবে, মানে প্রথম সারিতে রাখবে? কৃষ্ণকলি, অমল পালেকারের বধূবরণ তো নিশ্চয়ই, কারণ বধূবরণ আমাকে ভীষণ মানুষের ভালোবাসা দিয়েছে। বধূবরণ, প্রবাহিনী এ সময় বলে একটা সিরিয়াল করতাম আমি, ওই চরিত্রটা আমার অসম্ভব পছন্দের ছিল। সেইটা একটা সিনেমা করেছিলাম যেটা রিলিজ হয়নি, রুদ্রর সঙ্গে, আমি আর রুদ্র, দুর্গা তার নাম ছিল। মানে আই উইশ যে সেই প্রডিউসার বম্বের প্রডিউসার ডিরেক্টর ছিলেন, তিনি আবার এসে, চার দিনের কাজ বাকি ছিল, তিনি সেরে উঠতে পারেননি। মানে আমার এখনও মনে হয় উনি এসে ওই চার দিনের কাজটা শেষ করুন আর রিলিজ করুন। তো সেইটা, রুম নাম্বার 103 আমার ভীষণ পছন্দের চরিত্র, যদিও আমার দর্শকদের কাছে বাই বাই ব্যাংকক, হ্যাঁ বাই বাই ব্যাংককও নিঃসন্দেহে খুবই ভালো চরিত্র। আমার সবই, আমি বললাম না, আমি আমার অপছন্দের কাজ কখনো করিনি আমি, ফলে আমার কোনো চরিত্র আমি বলতে পারবো না যে ওটা কি ভীষণ বাজে কাজ করেছিলাম, যাকে বাবা করতে হয়েছে করেছি, না, এটা আমার আমার সবকটা চরিত্রই আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে আমি যদি দুমকাটার কথা না বলি তাহলে খুব ভুল করবো। দুমকাটা যেটা অমল পালেকার যের সিনেমা ছিল, দুমকাটার মতন ওই চরিত্র আমি কোনোদিন করিনি, আর এখন করবার কোনো প্রশ্নই নেই। সবিতা বলে একটা কাজের মেয়ের পাঠ করেছিলাম, অসাধারণ অসাধারণ। তো এইগুলোই মনে পড়ছে। ও, আর একটা কথা, ঝুমুরিয়া, ঝুমুরিয়াও খুব কম মানুষ দেখেছেন, সেটাও আমার খুব আফসোস। কিন্তু ঝুমুরিয়া আমি, আমার কাছে, আমি জেনারেলি আমার একটা সময়, মানে বছর 13-14 বছর অবধি আমার সমস্ত কাজ আমি ডিভিডি বানিয়ে রাখতাম, কিন্তু ঝুমুরিয়াটাও বানিয়েছিলাম। আমি জানি না কেন সেটা মিসপ্লেসড হয়ে গেছে, ওটা আমি পাই না। ঝুমুরিয়া অভিজিৎ দাশগুপ্তর তারার জন্য একটা এ ছিল, টেলিফিল্ম ছিল, দারুণ, পুরুলিয়ার প্রেক্ষাপটে ওই ভাষা, অসাধারণ অসাধারণ। আমি খুব খুব ইচ্ছা হয় যে ঝুমুরিয়াটা যদি দেখতে পাই, কিন্তু কোথাও নেই, মানে খুঁজেছিস খুব নেই কোথাও। সব কাজই পছন্দ, কিন্তু এগুলোই সবার আগে মনে পড়ে। তোমাকে তো আমরা পর্দায়, যেটা আমি শুরুর দিকে বলছিলাম, বেশ কড়া মা, যে মা বা শাশুড়ি একটা দাপট থাকে এই পুরো বিষয়টার মধ্যে, তুমি বাস্তবে মা হিসেবে করো, মানে ছেলেকে কতটা শাসন করো? ভীষণ কড়া, ভীষণ কড়া। আমি হ্যাঁ, আমার ছেলে যেখানেই, মানে ও 6 বছর হয়ে গেল আছে, এ তোর সাহস নেই আমাকে না বলে বা আমাকে না জানিয়ে কোনো কাজ করেও না, মানে সাহস নেই বলে করে না, তাও শুধু বললেও ভুল হবে, ঠিক করে মানুষটা করতে পেরেছি সেই জন্য ওর মনেও হয় না কখনো ওরকম করব। কিন্তু পড়াশোনা, মানে পড়াশোনাতে ফাঁকি দেওয়া, সেটাও মানে কখনো, সেটা কখনো মানে করতেই পারবে না। আমি প্রচণ্ড করা, মানে এখান থেকে পুরো মনিটরিংটা চলে। আমাকে রচনা দিয়ে বলেছিল, কি করে করো, আমি তো ঘরে থেকে করতে পারি না, না জানি না, আমি ভীষণ করি। এবং শুধু তাই নয়, মানে আমি এখনও, আমার ছেলে মাস্টার্স করছে, তার সঙ্গে রিসার্চ করছে, এখনও ও কী সাবজেক্ট নেবে, কোন প্রফেসরের ক্লাস নেবে, কবে কবে ক্লাস নেবে, কোন ক্লাসটা নেবে, সেটা এখনও সারা রাত জেগে, মানে ওর দিন আমার রাত যেহেতু, সারা রাত জেগে বসে বসে আমার আর ওর প্ল্যানিং চলে, তবেই গিয়ে ও সেই সেই সাবজেক্টগুলো, মানে সেটা যে আমি না বললে ওই সাবজেক্টটা নেবে না, ঠিক ওরকম নয়, মানে ও আমার সাথে আলোচনা করেই সেটা করে। মানে এখনও অবধি কোনো সেমিস্টারে এটা হয়নি যে ও নিজে থেকে একটা কোনো সাবজেক্ট বেছে নিয়ে নিল, যে মামা এটা 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 আছে কোনগুলো নেবো বলো, এটার এই এটা সেটা সেই, বা ও ধরো একটা বললো যে এই সাবজেক্টটা, আমি বললাম যে না এটা না ওটা নাও, তো সেটাই নিয়েছে।
তো সেটা ঠিক কন্ট্রোল বলবো না, আন্ডারস্ট্যান্ডিং বলবো না, ভালো বন্ডিং বলবো জানি না, রেসপেক্ট, অবভিয়াসলি রেসপেক্ট, কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম ভীষণ করা, আমি সেটা স্বীকার করছি, আমি ভীষণই করা। আমার ছেলে প্রচণ্ড ভয়ও পায় আমাকে, প্রচণ্ড ভয় পায়, তার এখন 23 বছর বয়স হয়ে গেছে কিন্তু প্রচণ্ড ভয় পায়। আর আমার মনে হচ্ছে সেটা খুব দরকার, জানো তো, মানে ছেলে মেয়ে মানুষ করতে গেলে তুমি তার বন্ধু হবে, অনেকে এখন শুনি বলে, সেটার মধ্যেও একটা নিশ্চয়ই তারও একটা প্লাস পয়েন্ট আছে যে আমি ভীষণ আমার ছেলের বন্ধু বা আমি ভীষণ আমার মেয়ের বন্ধু, আমিও আমার ছেলের খুব বন্ধু, বলছেন আমার ছেলে কোনো কথা এমন নেই যেটা আমাকে ও বলে না, কিন্তু কোথায় আমি বন্ধু আর কোথায় আমি মা, সেই লাইনটা না, এটা ভীষণ ফাইন লাইন, সেই ফাইন লাইনটা কিন্তু দিতে হয়, আদারওয়াইজ কিন্তু বাচ্চাগুলোই মানুষ হয় না, না ওদেরই তো জীবনটা নষ্ট। এরকম করা মা বলেই কিন্তু পর্দায় আমরা দেখি তোমাকে, সেই জেদ বা সেই করা মা হয়ে ওঠাটা, তো এই অভিনয় দেখে মা পর্দায় তোমাকে ওভাবে দেখে, মানে ছেলে কি বলে, সে দেখে, হ্যাঁ দেখে, মানে এখন তো দেখে না, হ্যাঁ কিন্তু আগে আগে দেখতো, সময় পেলেই দেখতো, বা এখনো যদি ধরো আমার কোনো টেলিভিশন শো চলছে আর তখন ও ছুটিতে এখানে, তখন ও প্রত্যেকটা এপিসোডই দেখে। তো ধরো আমি এরকম কোনো সিন চলছে যে আমি ছেলেকে বকছি, মানে সিনে ছেলেকে বকছি, বা আমার ছেলে বসে বসে হ্যাঁ বোঝ বোঝ, আমি আমি ছোট থেকে খাচ্ছি তুইও খা, এটা বলতে থাকে, ও জানে যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম, তুমি কিন্তু আমাকে এরকম করেই বকতে, জানো তো মামা এরকম করেই, তুমি এখনও কিন্তু আমাকে পরশু দিনকে তুমি আমাকে এরকম করেই বকেছো, খুব রিলেট করে। ব্যক্তিগত জীবন, কাজ, অভিনয় সব কিছু নিয়েই তো কথা হলো, কিন্তু এই যে বাড়িটা সুন্দর করে বেশ সাজানো আমি ঢুকেই দেখছিলাম, তো বাড়িতে যখন কাজ থাকে না সারাক্ষণই তো তুমি ব্যস্ততার মধ্যে দিয়ে থাকো, তবু অবসর যাপনটা কীভাবে করো? এই যে ঘর গুছিয়ে, আমি ভীষণ ঘর গোছাতে ভালোবাসি, হ্যাঁ আমার ভীষণ সংসারটা করতে ভালোবাসে আসলে, বেসিক্যালি মানে আমার যারা আমার হেল্পিং হ্যান্ড আছে তারা বলে দিদি একটু বসুন না, আমরা তো করছি, মানে এখন না, এখন তো আমি খুবই অসুস্থ, মানে এখন আমার মানে অবস্থাই নেই যে ঢুকে রান্না করা, আদারওয়াইজ আমি কিন্তু আমার ছেলে যখন এখানে থাকে রেগুলার রান্না করছি, তাকে নিয়ে বাইরে যাচ্ছি, শুটিং করছি, আবার ফিরে এসে রাত্রিবেলাতেও হয়তো কোনো একটা চট করে কিছুটা রান্না করে ফেললাম, লোকজন ডাকছি বাড়িতে খেতে চলে এসছে বলে, সেই রান্নাও একা হাতেই করছি, আমার ভালো লাগে এবং আমার তাতে কোনো ক্লান্তিও নেই। শেষ করবো লাস্ট একটাই প্রশ্ন, জীবনের নানান অভিজ্ঞতার কথা তুমি আজকে শোনালে, শুনলাম আমরা, তো এই এতগুলো বছর এত এক্সপিরিয়েন্স, সেই সব অভিজ্ঞতা থেকে কী কী শিখলে? দারুণ প্রশ্ন, জানি না, আমার যেগুলো অভিজ্ঞতা থেকেই তো মানুষ শেখে, সব অভিজ্ঞতাই খারাপ ভালো, খারাপটা বিশেষ করে শেখায়, তো শিখেছি তো সব থেকেই, যেমন বললাম ওই যে সিনিয়র অভিনেত্রীর কাছ থেকে কষ্ট পাওয়াটা শিখেছি, যে আমি আমার জুনিয়রকে কখনো বকবো না, মানে বকবো অবভিয়াসলি, তাকে শেখানোর জন্য, তার ভালোর জন্য, কিন্তু এমন করব না যে সে অপমানিত বোধ করে বা তাকে ফেরত চলে যেতে হয়, সেটা অবভিয়াসলি শিখেছি। আমার বধূবরণ এবং তার পরবর্তী সময় আমি দেখেছি যে আমার ফ্লোরে, আমার ফ্লোরটা আমার মনে হতো এবং সবাই আমাকে সেই রেসপেক্টটাও দিত, সেই পরিমাণ ভালোবাসাও পেয়েছি, সেই পরিমাণ মানে আমাকে ওরমভাবে মানতো ওরা, মানে এখনও আমার যারা, যে মেয়ে হতো, যে আমার ছেলের বউ হতো, তারা আমাকে এখনও মাম্মা বলে ডাকে, এখনও মাম্মা বলে, এবং বাকি সবাই এখনও ছোটো মা বলে, মানে সেই ডিরেক্টর আমাকে এখনও ছোটো মা বলে, তো সেইটা তো আমি পেয়েছি, কিন্তু একটা সময়ের পরে গিয়ে বুঝতে পেরেছিলাম যে আমি যেটা ভাবছি যে এটা আমার ফ্লোর, এরা সবাই আমার সন্তান, অ্যাকচুয়ালি সেটা নয়, সেটা হয় না, তো সেটাও শিখেছি, তার মানে এটা নয় যে খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে বেরিয়েছি তা নয়, কিন্তু শিখেছি যে না, এইটা আমার ভুল, পরবর্তীকালে চেষ্টা করেছি সেটা না করবার এবং করিও নি। একটা সময় মনে হয়েছিল যে কোথাও কোনো ফ্লোরে গিয়ে বন্ধু বানাবো না, সেই চেষ্টাতেই ছিলাম, কিন্তু পিলু করতে গিয়ে অদিতি বন্ধু হয়েই গেছে, এবং ও বললেও বলেওছে আমাকে, তুমি যে ভেবেছো না বন্ধু বানাবে না, আমি বন্ধু হয়েই ছাড়বো তোমার, দেখি তুমি কেমন করে না বানিয়ে ছাড়ো, তো ওই শিক্ষাগুলো থেকেই মনে হয় যে না, এইটা আর না, ওইটা করবো না, আমি চেষ্টা করি সেরকমভাবেই চলবার। হ্যাঁ সত্যি অদিতি হয়ে গেছে, মানে জবরদস্তি পুরো ঢুকে পড়ে আমার জীবনে বন্ধু হয়ে গেছে, কিন্তু হ্যাঁ আর কোনো বন্ধু বানাইও না,
শিখিয়ে দেবো, এইসব করেই শেখা। শেষে তোমার দর্শকদের, যারা এত বছর ভালোবেসেছে এবং সমানভাবে তোমাকে ভীষণ মিসও করছে টেলিভিশনে বা বড় পর্দায় দেখার জন্য, তাদের উদ্দেশ্যে কি বলবো? থ্যাংক ইউ সো মাচ। সবার আগে বলবো যে এতগুলো বছর আপনাদের জন্য আজ আমি এখানে আছি বসে, আপনাদের জন্য আজ স্বর্ণালীও আমার কাছে আসতে পেরেছে, এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। আমি যখন ছোট ছিলাম আমি কখনো ভাবতেও পারিনি যে আমি এই জায়গাটা জীবনে কখনো পাবো, সেটা পেয়েছি ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের জন্য, আপনারা সঙ্গে আছেন বলে। এভাবেই ভালোবাসবেন, এভাবেই সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদেরকে কখনো মানে এমন কোনো কাজ যেন না করি যাতে আপনারা হার্ট হবেন, এরকম যেন কখনো না করি। কাজ শুরু করছি আবার, দীর্ঘদিন অসুস্থতা এবং আপনারা সবাই ভীষণ খোঁজ নিয়েছেন আমার, সবাই খুব ওয়ারিড হয়েছেন আমি অসুস্থ বলে, সেটাও আমার প্রাপ্তি, বিরাট প্রাপ্তি। কাজ শুরু করছি খুব শীঘ্র, হয়তো সামনের মাস থেকেই দেখতে পাবেন ছোট পর্দায়, বড় পর্দার কাজও শুরু হবে, হয়তো আর মাস দুয়েক সময় নেব সেটার জন্য, কারণ এতদিনের অসুস্থতার পরে দুম করে সব কিছু একসঙ্গে শুরু করে আবার বিছানায় পড়তে চাইছি না, ফলে একটু সইয়ে সইয়ে ধীরে ধীরে সবই শুরু করে ফেলছি। আবার আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আর চাইবো যে আপনারা আমি যে কাজই শুরু করি না কেন আপনারা আমাকে দেখুন, আর ভালো থাকুন সুস্থ থাকুন, এটা সব থেকে জরুরি। মানে আমি এই লাস্ট এক বছরে বুঝতে পেরেছি যে ছোটবেলায় পড়তাম না স্বাস্থ্যই সম্পদ আর হাসতাম এগুলো শুনে যে কীসব লেখে, সত্যি সেটা যে কত বড় সত্যি কথা আমি লাস্ট এক বছরে বুঝতে পেরেছি। কাজেই সবাই খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।